নমস্কার কেমন আছো সবাই ঘটির ফোরনের রকমারি পেজে সবাইকে স্বাগত জানাই আজকে বন্ধুরা আমি নিয়ে এসেছি মাছের রেসিপি যেটা হচ্ছে চিংড়ি মাছ বড় বড় গলদা চিংড়ি যেটা দিয়ে করেছি এইটা হচ্ছে মাছের ডালনা কিন্তু একদম অন্যরকমভাবে এই রান্নাটা সম্পূর্ণটাই আমার শাশুড়ি মায়ের থেকে শেখা আর এই রান্নাটা আমার কর্তা মশাইয়েরও ভীষণ পছন্দের একদমই সাধারণ রান্নায় একটু অন্যরকম করলেই কিন্তু খেতে খুব সুন্দর লাগে দেখতেও অন্যরকম লাগে তো সেইটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো এখানে সবার প্রথম দেখো রান্না করার জন্য আমি বড় বড় গলদা চিংড়ি নিয়েছি তিনটে পিস এই রান্নাটা করার জন্য কিন্তু খুব বেশি মাছ লাগে না যদি এইভাবে ベランナこれたこ。 তো সবার প্রথম যেটা করব আমি এখানে মাছগুলোকে দেখো মধ্যিখান থেকে ছোট ছোট করে আগে কেটে নেব তো মাছগুলো বাজার থেকে আনা হয়েছিল অন্য কিছু রান্না করার জন্য কিছু মাছ আমি প্রথম দিন মালাইকারি বানিয়েছি আর তার মধ্যে থেকে অল্প কটা তিনটে মাছের টুকরো আমি এরকমভাবে রেখে দিয়েছিলাম এই তিনটে মাছ দিয়ে কিন্তু ঘরের পরিবারের চারজনকে তোমরা এরমভাবে খাওয়াতে পারবে এই রান্নাটা এমনভাবে করব তো চারজনকে খাওয়ানোর জন্য এই তিনটে মাছ দিয়ে আমি কি করে রেসিপিটা করি সেটা দেখো তোমাদের কাছে শেয়ার করছি আর এইটা একদম মানে ঘরোয়া নিজের খাওয়ার রান্না এইটা মানে কি বলি এটা করলে তোমরা যদি খাও মানে একটা অন্যরকম স্বাদ পাবে সেটা আমি বলতে পারি তো যাই হোক কথা বলতে বলতে দেখো নুন হলুদ মাখানো মাছগুলোকে এখন আমি টুকরো টুকরো করে কেটে নিলাম খুব বেশি কিন্তু টুকরো করব না একটা মাছকে তিন থেকে তিন টুকরো করেছি মাথার অংশটা আর মুদিখানটা কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এখন তেলের মধ্যে মাছগুলোকে ভেজে নেবো যেহেতু প্রথম থেকেই নুন হলুদ মাখিয়ে পরিষ্কার করে কেটে বেছে নুন হলুদ মাখানো তো মাছগুলোকে তেলের ওপর দিয়ে দিলাম আমি রান্নাটা সানফ্লাওয়ার অয়েল দিয়ে করছি তোমরা চাইলে কিন্তু রান্নাটা সরষের তেল দিয়েও করতে পারবো তো এরকমভাবে কেটে নিয়ে ডুমো করে রান্না করলে কি হয় মাছটা আর একটু অন্য রকমের স্বাদ লাগে খেতে গোটা গোটা চিংড়ি মাছের মালাইকারি বড় ঝোল বলো তোমরা তো খেয়েছো এরকম কেটে কেটে একবার রান্না করে খেয়ে দেখো দারুণ লাগে পরিমাণটাও কম লাগে খেতে আর বেশ মানে পাতে কম নিলেও খেতে কিন্তু দারুণ লাগে তো যাই হোক বারবার বলছি কারণ খেতে ভালো লাগে বলেই বলছি তোমাদের মানে যাতে বিশ্বাস হয় যাতে তোমরা এইভাবে করে খাও আশা করি ভালো লাগবে তো মাছের টুকরোগুলোকে আগে ভেজে নিয়েছি এবারে মাছের মাথাগুলোকে পরে ভাজছি কারণ মাছের মাথার থেকে ঘিলুটা অনেকটা অনেকটা বেরিয়ে আসে তো এ দেখো তেলটার থেকে যেরকম ছেড়ে গেছে এরকম হয়ে যায় বলে মাথাগুলো পরের দিকে ভেজে নিলাম চিংড়ি মাছ তো খুব বেশি ভাজতে লাগে না হালকা হালকা করে একটু লাল লাল করে ভেজে নিলেই মাছগুলো ভাজা হয়ে যায় তো মাছগুলোকে ভাজা করে তুলে নেওয়ার পরে এখন দিয়ে দেবো ফোড়ন ফোড়নের জন্য কড়াইয়ের মধ্যে যে তেলটা তার মধ্যেই দিয়ে দিলাম কিছু তেজপাতা দিলাম গোটা কয়েক শুকনো লঙ্কা আর এখন ফোড়নের মধ্যে যেটা দেবো দেব আমি গোটা ছোটো এলাচ ছোটো এলাচকে থেতো করে নিয়ে এখানে ছোটো এলাচ দিলাম আর ফোড়নের জন্য দিয়ে দিলাম এখানে তেজপাতা এই রান্নাটার জন্য শুধু ছোট এলাচই ব্যবহার করো গোটা গরম মশলার মধ্যে কিন্তু ছোট এলাচটাই এতে দিলে ভালো লাগে আর অন্য কিন্তু কিছু দেওয়ার দরকার নেই তবে তোমরা যদি দারচিনি লবঙ্গ পছন্দ করো সেটাও দিতে পারো সেটা দিলেও খারাপ লাগবে না এরবারে আমি দিয়ে দিলাম গোটা কয়েক কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা তেলের ওপর দিলে একটা সুন্দর বেশ ফ্লেভার তেলের মধ্যে অ্যাড হয় কাঁচা লঙ্কাটা দিয়ে এখন দেখো এর মধ্যে আমি আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম আলু ছোট ছোট টুকরো করে চিংড়ি মাছগুলো যেহেতু ছোট ছোট গোল গোল করে কেটেছি তাই জন্য আলুগুলোকেও ছোটো ছোটো ডুমো করে কেটে নিয়েছিলাম আলুগুলোকে এখন ভাজা করবো আলুগুলো ভাজা করার জন্য আলুর মধ্যে দিয়ে দিলাম অল্প একটুখানি নুন নুন দিয়ে আলুটাকে এখন ভালো করে চেড়ে ভাজা করব ঢাকনা চাপা দিয়ে দিয়ে প্রায় মিনিট তিনিক মতো আলুটাকে একটুখানি এরকমভাবে রান্না করব যতক্ষণ না আলুটার কাঁচা গন্ধটা চলে যায় আর আলুটা একটু মজে যায় তো আলুটা দেখো কিছুক্ষণ পর ফিরে এসছি এখন বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে মিনিট তিলে আমি আলুটাকে এরকমভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছিলাম আলুটার মধ্যে একটা লাল লাল কালার চলে এসছে দেখতেই পাচ্ছ তো এখন আমি যেটা দেব আমি এর মধ্যে এখন টমেটো দিয়ে দেবো একটা বড় সাইজের গোটা টমেটো আমি এর মধ্যে অ্যাড করলাম টমেটোটা দিলে ঝোলটার মধ্যে বেশ একটা ঝোলটা একটু গাঢ় গাড়ো হয় আর টমেটোটা কিন্তু বেশ খেতে স্বাদ লাগে ঝোলের মধ্যে মিশে একটা হালকা টক টক ফ্লেভার আসে খেতে কিন্তু খুব সুন্দর লাগে টমেটোটা দিয়ে এখন দিয়ে দিলাম আরও গোটা কয়েক কাঁচা লঙ্কা তো এই রান্নাটা আমি কাঁচা লঙ্কাটাতেই বেশিরভাগ করবো গুঁড়ো লঙ্কার পরিমাণটা দেব না বা দিলেও খুব সামান্য দেব এই ঝোলটা কাঁচা লঙ্কা দিয়ে করলেই বেশি ভালো লাগে তো এখন দেখো টমেটোটাকে দিয়ে আলুর সাথে আরেকটুখানি মজিয়ে নিচ্ছি টমেটোটা যতক্ষণ না মজে যায় আলুটা যতক্ষণ না ভালো করে ভাজা হয়ে যায় ততক্ষণ কিন্তু মজিয়ে নেবো প্রায় মিনিট পাঁচেক একটু গ্যাসের ফ্লেমকে মিডিয়াম আজ করে ভাজা করলেই সুন্দরভাবে কিন্তু মজে যাবে যখন মিনিট পাঁচেক পরে এখন ফিরে এসছি দেখো এখন কিন্তু টমেটোগুলো বেশ মজে গেছে এখন এর মধ্যে মশলা দেবো মশলা বলতে খুব সাধারণ কটা মশলা দেব সবার প্রথম দিয়ে দিলাম আদা বাটা আদা আমি এখানে বেটে রেখেছিলাম বলে বাটা আদা দিচ্ছি তোমরা চাইলে আদাকে গ্রেটারে ঘষে নিয়েও দিতে পারো দিয়ে দিলাম একটু জিলের গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো স্বাদ মতো জিলের গুঁড়ো দিলাম দিলাম হলুদ গুঁড়ো দেখো আর কিন্তু আমি এখানে কিন্তু কোনো মশলা দিলাম না ব্যাস এই কটা মশলা দিয়েই কিন্তু এই তরকারিটা রান্না হয়ে যায় খুব বেশি ঝামেলা রান্না না একদম সহজ পদ্ধতিতে কম সময়ের মধ্যে তোমরা কিন্তু এই তরকারিটা করে নিতে পারো এবারে মশলাটা দিয়ে একটু ভালো করে কষানোর পালা কারণ মশলাটার কাঁচা গন্ধটা যাতে চলে যায় তাই অল্প সামান্য একটুখানি জল দিয়ে মশলাটাকে এখন আমি কষতে দেবো মিনিট দুয়েকের জন্য মশলাটা যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় তাই জন্য আমি দিয়ে দিলাম একটু জল জলটা দিলে মশলাটা পুড়বেও না মশলাটা এদিকে সুন্দরভাবে কিন্তু ভাজাও হয়ে যাবে তো মিনিট দুয়েক গ্যাসের ফ্লেমকে একদম কম করে মশলাটাকে ভাজতে দিয়েছিলাম এখন ফিরে এসেছি দেখো জলটা টেনে গিয়ে কিন্তু তেল ছেড়ে গেছে তো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে দেখে বোঝাই যাচ্ছে এবারে ভালো করে নেড়ে ছেড়ে এর মধ্যে ঝোলের জন্য এবারে দিয়ে দেবো জল তো ঝোলের মধ্যে জল দেওয়ার জন্য দেখো আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি আর এই জলটা আমি যে দিচ্ছি এটা কিন্তু গরম জল দিচ্ছি রান্নার মাঝখানে কিন্তু আমি সবসময় গরম জল ব্যবহার করি তোমরাও কিন্তু রান্নার মাঝখানে চেষ্টা করবে গরম জল দেবার তাহলে কিন্তু স্বাদ দুই গুণ হবে রান্নার খেতেও খুব ভালো লাগে তো ঝোলের জন্য জল দিয়ে এখন দেখো ভালো করে নেড়ে চিঁড়ে দিলাম কালারটা কত সুন্দর এসছে তোমরা তো দেখতেই পাচ্ছ তো এরকমভাবে রান্না করলে কিন্তু কালার খুব সুন্দর আসবে যদি তোমরা গ্যাসের ফ্লেম কম করে একটু ধৈর্য ধরে ধরে এরকমভাবে রান্না করো আর সম্পূর্ণটাই কিন্তু কাঁচা লঙ্কার রান্না দেখলে তো আমি কিন্তু গরম একটু গুঁড়ো লঙ্কা দেয় তো ঝোল খুব ভালো করে ফুটে উঠেছে এখন যে চিংড়ি মাছগুলোকে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছগুলোর টুকরোগুলোও দিয়ে দিলাম এবারে ভালো করে নেড়ে চেড়ে এখন চিংড়ি মাছগুলোকে ফুটিয়ে নেব। বাড়িতে যখন ধরো মানে কী বলবো মানে খাওয়ার লোক আছে অথচ মাছের পরিমাণ কম তখন কিন্তু বুদ্ধি করে এরকমভাবে কেটে কেটে করে করতে পারো তাহলেও কিন্তু সুন্দর লাগবে যদিও আমি এটা কিন্তু বাড়িতে লোক কম ছিল বা মাছ কম ছিল বলে করিনি আমাদের বাড়িতে এরকমভাবে করলে এই মাছটা খেতে সবাই খুব ভালোবাসে বলে করেছি তবে এটাও এক এইটাও একটা কারণ বাড়িতে লোক যখন বেশি থাকবে যে গলদা চিংড়িকে এরকম কেটে বেছে করলেও কিন্তু খেয়ে বেশ ভালো লাগবে আর গলদা চিংড়ির একটা নিজস্ব স্বাদ এমনিই আছে একটা সামান্য টুকরো পাতে পড়লেও মনে হয় খেতে খুব ভালো লাগে তাই না তো দেখো কথা বলতে বলতে ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি রান্নার একদম শেষ পর্যায়ে চলে এসেছি আলুও সিদ্ধ হয়ে গেছে ভেঙে তো দেখিয়ে দিলাম তো তোমাদের যদি আর এরপর পর্যায়ে নুন লাগে একটু নুন দিয়ে দিও আমার আর নুন লাগবে না প্রথমেই আমি নুনটা দিয়ে দিয়েছিলাম আর লাস্টে দিয়ে দিলাম ধনে পাতা লাস্টে কিন্তু অবশ্যই ধনে পাতা কুচিটা দেবে একটা হালকা ঝোল তো হালকা ঝোলে একটু ধনে পাতার গন্ধ কিন্তু খুব সুন্দর একটা মাত্রা এনে দেয় রান্নায় তো ব্যাস রান্নাটা কিন্তু তৈরি হয়ে গেল এবারে নামিয়ে নেব তো ঝোলের রঙটা দেখে বুঝতেই পারছো সুন্দর স্বাদের একটা ঝোল আজকে তোমাদের সাথে শেয়ার করলাম চিংড়ি মাছ দিয়ে বড় বড় গলদা চিংড়ি দিয়েই কিন্তু এই ঝোলটা খেতে ভালো লাগে অন্য ছোটো চিংড়ি হলে কিন্তু হবে না রান্নার শেষে কিন্তু এটা বলে দিলাম তো এরকম চিংড়ি মাছ দিয়ে এরকমভাবে তোমরা গলদা চিংড়ি ঝোল করে খাও আশা করে দুর্দান্ত লাগবে খেতেও কিন্তু একটু অন্যরকম লাগবে তো বানাও অবশ্যই খাও কেমন লাগলো জানিও ভালো খারাপ দুটোই জানিও আমার তালে ভালো লাগবে ভালো লাগলে পেজটা লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব